আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনার কম্পিউটারটাকে স্লো থেকে একটু স্পিডে স্পিডি করতে হবে এবং কী কী কাজগুলো করলে আপনার কম্পিউটারটা একটু ফাস্ট হবে। প্রথমত হচ্ছে যে আমি একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারটা যদি ম্যারাল ভাইরাস যেটাকে বলে ভাইরাস যদি অ্যাটাক হয়ে থাকে দেন তাহলে আপনার স্ক্যান করতে হবে, ভালো একটা ডিভাইস দিয়ে স্ক্যান করে নিতে হবে, অথবা যদি না হয় তাহলে যদি ভাইরাস যদি না ধরে থাকে তাহলে আপনি যেটা করতে হবে আপনি হার্ড ডিস্কটা একটু চেক দিতে হবে যে আপনি আপনার হার্ড ডিস্কের হেলথ, মানে হার্ড ডিস্কটা কতটুকু ভালো আছে বা হার্ড ডিস্কটা ফুল আছে কি না হার্ড ডিস্কটার হেলথ পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে যে আপনি হার্ড ডিস্কটা ফুললি কখনই লোড করবেন না, এরকম যেমন দেখুন আমারগুলো হচ্ছে বেশিরভাগই ফাঁকা, সো আপনি প্রয়োজনীয় যে ফাইলগুলা ওগুলা হচ্ছে যেগুলো আপনার দরকার নাই, যে ফাইলগুলো আপনার দরকার নাই ওইগুলো না রাখাই ভালো। এবং অনেক অনেক অ্যাপস আছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করেন না অথবা শুধু আপনি শুধু ইনস্টল করে বসে আছেন, সো ওই অ্যাপসগুলা প্রথমত রিমুভ করে দিবেন। দেন এগুলো ছাড়াও আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে উইন্ডোজ আপডেট বা আপনি যদি নতুন উইন্ডোজ দিলেন উইন্ডোজটা যদি আপডেট অফ না করেন তাহলে হচ্ছে অটোমেটিক ডাউনলোড হতে থাকে, দেন এটার কারণে হচ্ছে আপনার আপনি পিসটা স্লো হবে। দেন সেখানে হচ্ছে যে আপনি যে ব্রাউজারগুলো এই যে এটা হচ্ছে গুগল ক্রোম, এই ব্রাউজারগুলো যদি আপডেটেড ভার্সন না হয় তাহলে প্রবলেম হবে এবং এগুলা মাঝে মাঝে নট রেসপন্ডিং বা ক্র্যাশ মানে অনেক ধরনের ঝামেলা হয়। এগুলো তো সবসময় কারণ তো যুগ পরিবর্তন হচ্ছে বা তারপরে হচ্ছে আপনার HTML কোডিংগুলো ই হচ্ছে আগে কোডিং হতো এখন ডিরেক্টর ফ্ল্যাশ প্লেয়ার দিচ্ছে, সো কোনো একটা প্রোগ্রাম ওপেন করতে গেলে যে ফ্ল্যাশ প্লেয়ার দিতে হচ্ছে বা আপডেটেড অনেক কিছু আছে যেগুলো আপনার যুগের সাথে তাল মিলা বা ইয়ের সাথে তাল মিলা চলতে হয় সব কিছুই হচ্ছে। আপনি যদি আপনার PC হচ্ছে ওল্ড ভার্সন এবং ওল্ড ভার্সনে যদি আপনি যদি ব্রাউজার এগুলো ইউজ করেন দেন সেক্ষেত্রে আপনার হবে কি আপনার অটোমেটিকলি ব্রাউজারটা ক্র্যাশ করবে, হ্যাং করবে, এক্সেট্রা অনেকগুলো প্রবলেম হয়। সো এগুলোও সবসময় আপনাদের ব্রাউজারগুলো আপডেট করে নিতে হবে, তারপর হচ্ছে ফ্ল্যাশ প্লেয়ারগুলো বা অ্যাডন্স যেগুলো ওগুলো আপডেট সবসময় আপডেট করে নিতে হবে। এবং এগুলো ছাড়াও কিছু সেটিংস আছে যেগুলো আমি আপনাদেরকে ডিরেক্ট দেখাবো, চলেন কীভাবে করবেন দেখাই দিচ্ছি। প্রথম হচ্ছে যে আপনার কিবোর্ড থেকে স্টার্ট বাটন প্লাস আর ক্লিক করলে এখানে লিখবেন services.org/service.msc, একটা উইন্ডো আসবে এখানে হচ্ছে এখানে কিছু জিনিস দেখেন অনেকগুলো এখানে রানিং আছে, আপনি যে সফটওয়্যারটা বা যে ইয়েটা বেশি খাবে ওইটা আপনি অফ করে দিবেন, যে এটা রানিং আছে এটা রানিং আছে এটা রানিং আছে এটা রানিং আছে, আপনি এখান থেকে যেটা অফ করবেন প্রথমে অফ করবেন সুপারফেস, এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে অটোমেটিক আছে এখানে আগে স্টপ বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে অটোমেটিক আছে অটোমেটিকটাকে জাস্ট ডিজেবল করে দেবেন, ডিজেবল করে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডোজ আপডেটটা টোটালি অফ করে রাখবেন, আপনি যদিও এখান থেকে আপডেট সেভেন্সে গিয়ে আপডেট অফ করা যায় সো ওইটা মূলত ফুল আপডেট বন্ধ হয় না, এটা হচ্ছে মূলত আপনি এটা এখানে আপডেট অফ করার পরেও এখানে আপনি অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে আপডেটটা চালু থাকে, সো আপনি এখান থেকে ডিরেক্ট উইন্ডোজ আপডেটে যাবেন, আপডেটে গিয়ে ডাবল ক্লিক করবেন, এখানে ম্যানুয়াল দেওয়া আছে এখানে স্টপ করে নেবেন আগে যেহেতু রানিং আছে, ওকে এখানে ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়ালে ডিজেবল করে দিবেন, ডিজেবল করার পরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সবসময় পিসটা ক্লিন রাখবেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন না, আর হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে ব্রাউজারগুলো সবসময় আপডেটেড রাখবেন, মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস আপনার কম্পিউটারে রাখা না রাখাই ভালো, যেগুলো আপনার প্রয়োজন আপনি ব্যাকআপ সরায় নেবেন।
আর আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার কাছে র্যাম র্যাম কত এটা দেখে নিই র্যাম র্যামের উপর ডিপেন্ডেড করে র্যাম হচ্ছে র্যাম দিয়ে হচ্ছে আপনার উইন্ডোজটা বা বিভিন্ন প্রোগ্রামগুলো রানিং থাকে আপনি পিসি যেটা দেখা চলে প্রথমে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন যে অ্যাডভান্স সেটিংস সেটিংস তারপরে এখান থেকে অ্যাডভান্স চেঞ্জ ওকে এখানে অটোমেটিক্যালি মূলত যেটা থাকে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকে হ্যাঁ এই এরকম অপশন থাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অটোমেটিক্যালি টিকটা তুলে দিবেন তারপরে আপনার যে প্রোগ্রাম ফাইল মানে সি ড্রাইভ যেটা সেটাতে ক্লিক করে ওপেন করে এখানে কাস্টমাইজ থাকবে না এটা আমি করে নিছি কাস্টমাইজটা দিবেন তারপরে আপনি র্যাম দেখাচ্ছি আপনাকে এখন হচ্ছে আপনার র্যামের যে মেইন যে সাইজটা ওইটা বসাবেন আচ্ছা আপনার র্যাম কত জিবি ওকে আপনার বিষয় হচ্ছে যে আপনার র্যাম যদি হয় হচ্ছে ফোর জিবি অথবা এইট জিবি যেমন আমার হচ্ছে ফোর জিবি যদি আপনি আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন আমার ক্যালকুলেটারটা আসতেছে না ধরুন যে আপনার র্যাম হচ্ছে ফোর জিবি আপনি যেটা করেন ফোর ইন্টু হাজার টু চব্বিশ দিয়ে গুণন দিবেন সমান আসবে হচ্ছে 1000 4096 এটা হচ্ছে আপনার র্যাম ইয়াদ পাঁচ দাঁড়াবে আর এটা হচ্ছে গুণ দিবেন হচ্ছে টু দিয়ে ইন্টু টু ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 9192 ঠিক আছে এটা দাঁড়াবে এটা ম্যাক্সিমাম সাইজ দিবেন এখানে আর এটা দিবেন হচ্ছে ইনিশিয়াল সাইজ তাহলে আপনার র্যামের স্পিডটা ডাবল হয়ে যাবে এবং এখানে তারপর দেবেন সেট সেট তারপর ওকে দেন ওকে অ্যাপ্লাই বাস এ হচ্ছে বিষয় সো নতুন কিছু যদি আমার চ্যানেল থেকে শিখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী